হ্যালো বিওয়ার্স সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও দেখেবো কীভাবে একটি সুইচবোর্ড কানেকশন করতে হবে তো এই সুইচবোর্ডটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সুইচ একটি ফ্যান রেগুলেটর আর একটি হচ্ছে টুফিন সকেট তো ফ্যান রেগুল্টর পাশের যে সুইচটি আছে এই সুইচের মাধ্যমে ফ্যান অন অফ করব। আর ফ্যান রেগুলেটর মাধ্যমে ফ্যানের গতি কমাবো এবং বাড়াবো বাকি যে সুইচটি আছে সুইচের মাধ্যমে একটি লাইট আমরা অন অফ করবো টুফিন সকেটটির মাধ্যমে মোবাইল চার্জ করব অথবা টিভি ইত্যাদি চালাবো তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যদি কিছুটা সময় ধৈর্য ধরে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে একটি কাজ শিখতে পারবেন তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যান রেগুলেটরটি বাম পাশে বসেছি আর টুফিন সকেটটি ডান পাশে তো আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসে নিতে পারেন যখন এটি আমরা উল্টো করব তো টুফিন সকেটটি বাম পাশে চলে আসবে আর রেগুলেটরটি ডান পাশে তো এটি ওয়ারিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি তার নিতে হবে তো এরকম একটি তামার তার নিতে হবে তারটি আমরা দুটি সুইচ এবং কি টুফিন সকেটের নিচে টার্মিনালের মধ্যে কানেকশন করব তো আমরা কানেকশনটি করে ফেলি তো বিওয়াটস আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুইচের নিচে টার্মিনাল এবং কি সকেটের নিচে টার্মিনালে তারটি কানেকশন করছি তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ফ্যান রেগুলোরটি আমরা ওয়ারিং করব তো দেখতে পাচ্ছেন এখানে দুটি তার তো অনেক ক্ষেত্রে এখানে তারগুলো লাল কালো বিভিন্ন কালারও হয়ে থাকে তো যে কোনো একটি কানেকশন করলে হবে তো আমরা যে সুইচটির মাধ্যমে ফ্যান অন অফ করবো ওই সুইচের উপর টার্মিনালের মধ্যে রেগুলেটর একটি তার কানেকশন করব তো আমি তারটি সুইচের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করব তো ঠিক এভাবে আপনারা লাইনগুলোও কানেকশন করে নেবেন অবশ্যই লাইনগুলো আপনারা টেস্টার মাধ্যমে ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ কানেকশান না থাকে তো দেখতে পাচ্ছেন একটি লাইন কানেকশন করা হয়ে গেছে আমাদের তো এখন বাকি যে লাইনটি আছে এই লাইনটি আমরা কানেকশন করব তো এই লাইনটি আমরা কোথায় কানেকশন করব তো দেখতে পাচ্ছেন এখানে চারটি লাইন তো কালো যেগুলো আসে এগুলো হচ্ছে নিউট্রাল আর লালগুলো হচ্ছে ফেস তো দুটি হচ্ছে ফ্যানের লাইন আর দুটি হচ্ছে লাইটের তো আমি ফ্যানেরগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপের মাধ্যমে চিহ্ন দিয়ে রেখেছি যাতে করে বোঝা যায় এগুলো ফ্যানের তো এখান থেকে লাল কালার যে তারটি আছে সেটি হচ্ছে ফেস তো আমরা ফেস লাইনটি রেগুলেটরের বাকি যে লাইনটি আছে এই লাইনের মধ্যে কানেকশন করব তো কানেকশনটি হয়ে গেলে এখানে আমরা ট্যাপ লাগিয়ে নেব তো ফ্যানের লাইনগুলোর মধ্যে আমরা ফ্যানের ফেসটি কানেকশন করছি তো বাকি রইল ফ্যানের নিউটল তো নিউটলটি আমরা একটু পরেই কানেকশন করব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন আরও দুটি লাইন এগুলো হচ্ছে লাইটের তো লাইটের ফেজটি আমরা যে সুইচটির মাধ্যমে লাইটটি অন অফ করবো ওই সুইচের উপর টার্মিনালে কানেকশন করব তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটের ফেসটি কানেকশন করছি তো এখানে আরও দুটি লাইন বাকি সেগুলো হচ্ছে নিউটল একটি ফ্যানের আরটি হচ্ছে লাইটের আমরা যেহেতু এখানে একটি টুফিন সকেট লাগিয়েছি তো এই জন্য আমাদেরকে টুফিন সকেটের উপর টার্মিনালে একটি নিউটল কানেকশন করতে হবে নিচের টার্মিনালে ফেস কানেকশন করা হয়ে গেছে আর উপর টার্মিনাল নিউটল কানেকশন করতে হবে তো এর জন্য এরকম একটি তার লাগবে তো আমরা তারটি সকেটের উপর টার্মিনালে কানেকশন করব। তো বিভার্স দেখতে পাচ্ছেন সকেটের টার্মিনাল আমরা নিউট্রলটি কানেকশন করে ফেলছি তো এখন এখানে তিনটি নিউট্রল হয়ে গেছে সর্বশেষ আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে বোটের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইনগুলো কানেকশন করব তো মেন যে দুটি লাইনের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই দিব সেগুলো হচ্ছে এই লাইনগুলি তো আমরা এই লাইনগুলি বোটের ভিতর দিয়ে নিয়ে আনি তো এখানেও ঠিক একই রকম একটি ফেস আর এটি হচ্ছে নিউট্রল তো আমরা সর্বপ্রথম নিউটেলটি কানেকশন করি তো এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমাদের তিনটি নিউটোয়াল আছে তো এই তিনটি নিউটওয়ালের সাথে আমরা মেন যে নিউটল আছে ওই নিউটেলটি কানেকশন করব তো আমাদের নিউটেলগুলো কানেকশন করা হয়ে গেছে তো এখন রইলো সাপ্লাইয়ের যে ফেজ লাইনটি আছে সেটি তো আমরা ফেজ লাইনটি সর্বপ্রথম সুইচের নিচে টার্মিনালে যে লাইনটি আমরা কানেকশন করছি এই লাইনের যে কোনো একটি টার্মিনালের মধ্যে আমরা কানেকশন করব তো আমরা কানেকশনটি করে ফেলি তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ফেজ লাইনটি কানেকশন করে ফেলছি তো আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা অল্প সময়ের মধ্যে ভিডিওটি আবার দেখতে পারেন তো এখন এই বোটটি আমরা টেস্ট করে দেখব তো তার আগে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি স্ক্রু আছে স্ক্রু আমরা লাগিয়ে নিব তো বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বোটির স্ক্রু লাগিয়ে নিছি তো এখন এই বোটটি আমরা টেস্ট করে দেখব তো এটি হচ্ছে লাইটের সুইচ তো দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আর এটি হচ্ছে ফ্যানের সুইচ তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে একটি ফ্যানের পরিবর্তে লাইট কানেকশন করছি যখন আমরা রেগুলেটরটি বাম দিকে ঘুরাবো তখন দেখতে পাচ্ছেন লাইটের আলো ধীরে ধীরে কমে আসতেছে তো এখানে যদি ফ্যান কানেকশান করা হয় তাহলে ফ্যানের গতি এভাবে কম ব্যয়াবন বাড়বে তো আমি যদি আপনাদেরকে সকেটটি দেখাই তো দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে তো এই সকেটটি সুইচের মাধ্যমে অন অফ হবে না এই সকেটটি হচ্ছে ডাইরেক্ট তো ভিউয়ার্স ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম ইন্টিরিয়ার কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে লাইকম বাজিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে